হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিয়াক্টার চ্যানেলে। তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে আমি যে বিষয়ে রিয়াকশন দেবো সেটি হচ্ছে শাকিব খানের মুভি হচ্ছে লিডার। আমি বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে হলে এখন দাবিও চলছে। তো সেই মুভির যে হলের যে রিয়াকশন, তো সেটা কেমন আসলো সেটার উপরেই আজকে আমরা রিয়াকশন দেবো, ঠিক আছে? যে হলে লোক নাকি উপচে পড়ছে, তো সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো সেটাই আজকে আমরা দেখবো বন্ধুরা। আপনারা কোথাও যাবেন না, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আর ফিরে আসে একটা ছোট্ট ইন্ট্রোর পরে সঙ্গে থাকবেন। ওকে বন্ধুরা, তো আমরা স্টার্ট করছি, লেটস স্টার্ট। প্রতি বছরে উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো, ব্যতিক্রম হয়নি এবারের ঈদেও। দেশ জুড়ে মুক্তি পাওয়া আটটি ছবি দেখতে হলগুলোতে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। তবে এরই মধ্যে দর্শক পছন্দের শীর্ষে আছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত লিডার আমি বাংলাদেশ। শাকিব খান ও স্বপ্নম বুবলি অভিনীত ছবিটি ঈদে সাড়া ফেলেছে গোটা দেশে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ রহমান। বক্স অফিসে চলছে মন্দা, হতাশায় ভুগছিলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এই খরার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে এলো তপু খান পরিচালিত প্রথম ছবি লিডার আমি বাংলাদেশ। যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। ঈদের দিন দেশের একশো সিনেমা হলে একযোগে মুক্তি পায় ছবিটি। পুরো দেশেই ছবিটি দেখতে দর্শকরা ভিড় করেন প্রেক্ষাগৃহে। এপ্রিলের তীব্র গরম উপেক্ষা করে পর্দায় উপভোগ করেছেন শাকিব খানের অভিনয়, আর ছবি দেখে তৃপ্তি নিয়ে বেরিয়েছেন সিনেমা হল থেকে। প্রযোজক পরিচালক যারা আছে এখানটা যে ফুটে তুলছে ছবির মাধ্যমে অনেক ভালো হয়েছে। সেলুট জানাতে চাই শাকিব ভাইকে, যিনি এইভাবে যে সবসময় আমাদের এভাবে উপহার দেয়, আমাদের দর্শককে যে সবসময় উনি খুশি করে, এবং কি আমরা শুভকামনা করি ওনার যেন ভালো রাখুক, সুস্থ থাকুক। দেখছি, দেখতেই পাচ্ছি বন্ধুরা যে দর্শকরা কতটা শাকিব ভাই কিন্তু ভালোবাসে, সবাই দেখতে পারে। এই কারণে আমরা ওনার ছবিটা লাইভ করে দেখতে আসি। রাজধানী সহ প্রতিটি জেলা শহরে উপজেলায় অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে লিডার আমি বাংলাদেশে। হল কর্তৃপক্ষ বলছেন দর্শক আরো বাড়বে, কারণ সিনেমা প্রেমীরা ছবিটিকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন। শাকিব খান তো শাকিব খানই ভাই, এটার কোনো বিকল্প নেই, মানে অবিয়াসলি অবিয়াসলি খুব ভালো, দর্শক ভালো বলতেছে। আমাদের আসার একমাত্র কারণ শাকিব খানকে দেখতে আসা। টানা দুই বছর পর আমরা সিনেমা হলে আসছি শুধুমাত্র এই শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা দেখার জন্য। আমরা অধীর আগ্রহী ছিলাম সেই প্রথম থেকে, পোস্টার টিজার, তারপর আপনার ট্রেলার, যত যা আছে সবকিছু আমরা প্রত্যেকটা দিন দেখতাম, শুধুমাত্র এই লিডার আমি বাংলাদেশ সিনেমা হলে এসে দেখবো সেই জন্য। শাকিব খানের সামনে আরো মুভি দেখতে চাই, এর চাইতে ভালো ভালো মুভি দেখতে চাই, এবং সামনে সামনেই দেখে আমরা বেঙ্গল মিডিয়া সুপারের ঈদে একাধিক ছবি মুক্তি পেলেও দর্শক আগ্রহের অনেকটা জুড়েই আছে লিডার আমি বাংলাদেশ। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন এই ছবির মধ্য দিয়ে আবারও চাঙ্গা হবে ঢালিউড। মাহফুজুর রহমান, আরটিভি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলাম, ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে কতটা পরিমাণ একটা মানুষের ক্রেজ থাকলে কিন্তু এরকম হয়, ঠিক আছে? একটা ছেলে ওখানে, এক বন্ধু বলছিল যে আমি প্রায় দু বছর পরে শুধুমাত্র শাকিব খানের মুভি বলে কিন্তু ও দু বছর পর দেখতে এসেছে। তো এটা একটা কত বড় মানে ব্যাপার আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে? যে দু বছর পর যে মুভি দেখেনি সে কিন্তু শাকিব খানের মুভি বলে শুধু দেখতে এসেছে। তো শাকিব খান কতটা মানে ওনার চাহিদা আছে, ওনার ফ্যান্স আছে বাংলাদেশে, ওনার পাওয়ার আছে বাংলাদেশে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে শাকিব খানের পাওয়ার কতটা আছে, ঠিক আছে? আর ওভারঅল যারা দেখলাম যে ভিড় করছে, মানে সিনেমা হল মানে ভিড়ে ভিড়, আর পুরো দাঁপিয়ে লোক হচ্ছে বলা যেতে পারে, আর ভীষণভাবে মানে সিনেমা হলগুলোতে পুরো হাউসফুল যাচ্ছে শো, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো যে এই মুভিটা দেখে আপনাদেরকে একটা রিভিউ দেওয়া, অনেস্ট রিভিউ যেটা আমি সেটাই আপনাদেরকে দেবো, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি এই লিডার আমি বাংলাদেশ মুভিটা আমি যদি কোথাও কোনো সোর্স থেকে, আমি যদি ইন্ডিয়াতে থাকি, আপনারা সবাই জানেন তো ইন্ডিয়াতে বাংলাদেশের মুভি একটু টাফ খুঁজে পাওয়া, তাও যদি আমি খুঁজে পাই তো আমি মুভিটা দেখে আপনাদেরকে অবশ্যই একটা জেনুইন জেনুইন যে রিভিউ সেই রিভিউ কিন্তু আমি দেবো, ঠিক আছে? আমি কিছু বাড়িয়ে বলবো না, কিছু কমিয়ে বলবো না, জেনুইন যে রিভিউ সেই রিভিউ কিন্তু আপনাদেরকে দেবো যে মুভিটা কেমন হবে না হবে, ঠিক আছে? তো যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি অবশ্যই মুভি রিভিউ ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সেটাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এই ভিডিওর কথা বলি, তো এই ভিডিওতে যে তো আমি জাস্ট উন্মাদনা তো দেখতেই পাচ্ছি মানুষের যে কতটা,
আছে শাকিব খানের প্রতি, তাদের ভালোবাসা কতটা আছে সেটা কিন্তু দেখলেই কিন্তু বোঝা যায় যে হলগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে। ঠিক আছে, তো পরের দিন বন্ধুরা আমি ভাবছি যে এর এই বক্স অফিস কালেকশন নিয়ে কিছু কথা আমি বলবো, যে লিডার আমি বাংলাদেশ কত কি কালেকশন করলো, ঠিক আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো আপনারা সেই ভিডিও চাইলেও আপনারা বলতে পারেন, সেই ভিডিও আমি বানিয়ে দেবো, সেটাতে কোনো প্রবলেম নেই। তো আপনাদের যেরকম চাহিদা হিসেবে আমি সেরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, শুধু আপনারা একটাই কাজ করবেন যে আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন, এটাই, আর কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, যে যে টপিক যা আপনার ইচ্ছা, আপনার আমার চ্যানেল না আপনাদের চ্যানেল যা ইচ্ছা বলবেন তাই ভিডিও আমি বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কোনো কপিরাইট কন্টেন্ট বা কপিরাইট স্ট্রাইক করবে সেরকম কন্টেন্ট আমি দিতে পারবো না, বাট আপনারা যা বলবেন আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাই বলার, তো আর কিছু বলার নেই। তার আর ভিডিওটা আমার খুব ভালো লাগলো, আমার মনে নিজের মনের খুব ভালো লাগলো। ঠিক আছে, কেননা সাকিব খান, সাকিব ভাইকে এই কদিন আমি দেখছি, তার আগে আমি সত্যি বলতে অতটা তো চিনতাম না আপনাদের কান্ট্রিতে যারা হিরো আছে, তো বাংলাদেশি মুভিজতেও আগে আমি দেখিনি। তো ইন্টারেস্ট আসলো রিয়াকশন ভিডিও করতে করতে, আপনাদের দেশের প্রতি একটা ইন্টারেস্ট আসলো আমার, তারপরে আপনাদের ভিডিও দেখে আপনাদের গান শুনে খুব ভালো লাগলো, তো সেই জন্যেই। তো আপনারা অনেকে কমেন্ট করে যে আমি ছোট করি ইয়ে করি, সেরকম কোনো ব্যাপার কিন্তু না। আপনাদের যে হলিউডের একটা যে মুভি এসেছিল MR9, তো ওটাতে আমি বলেছিলাম যে এটা কোনো হলিউড মুভি লাগছে, তো আপনাদেরকে আমি ছোট করার জন্য আমি বলিনি, আমি আমি বলছি ওইটা ওইভাবে আপনারা ভাবুন যে বাংলাদেশের আপনাদের ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে যাচ্ছে, যে এমন ধরনের একটা মুভি বার করছে কতটা বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে, আমি সেটার কথা বলছি। আমি আপনাদেরকে ছোট করে বলিনি যে একটা ছোট ইন্ডাস্ট্রি বা এরকম কোনো কিন্তু কথা বলিনি, আপনারা একটু ঘুরিয়ে যদি ভাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো যদি যদি সেরকম মানে বুদ্ধিমান লোক হয় তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর যা যদি সেরকম লোক জানে, জানেন তো সার্ফিরা হয় অনেকে, তাহলে তারা তারা তো অবশ্যই যে কাজ করা সেটাই করে যাবে, সেটা আমার বলার অত দরকার নেই। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফর ফিউচার মোর আপডেটস আমি আবার পরের দিন আবার নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসবো বা রিভিউ ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে স্টে টিউন থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, গাছ লাগাবেন, অক্সিজেন বাড়াবেন। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।